আসসালামু আলাইকুম। আমাদের অনেকের ফোনে এই ধরনের একটি পপ আপ শো করতেছে বা নোটিফিকেশন শো করতেছে রিভিউ অ্যাপেল আইডি ফোন নাম্বার। তো এই প্রবলেমটা যারা ফেস করতেছেন তারা কিন্তু খুব সহজেই এটা সমাধান করতে পারবেন। আর অবশ্যই এই ধরনের কোনো নোটিফিকেশন আসলে আপনি চেষ্টা করবেন সাথে সাথে সেটার সলভ করার জন্য, কেননা আপনার ফোন আপনার সিকিউরিটি পারপাসে এই ধরনের নোটিফিকেশনগুলো দেয়। তো আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকে অ্যাপেল আইডিতে সেটা মাঝে মধ্যে রিভিউ হয় যে আপনি এই ফোনটা এখনও ব্যবহার করতেছেন কি না বা এই নাম্বারটা আপনি ব্যবহার করতেছেন কি না এরকম। তো আমরা কি করব, এই নাম্বারটা রিভিউ করব। তো এখান থেকে রিভিউ অ্যাপেল আইডি ফোন নাম্বার যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী একটি পেজ আসবে, অবশ্যই আপনার ফোনে নেটওয়ার্ক কানেকশন রাখবেন। এবং এখানে আমাকে বলতেছে যে আপনি এই নাম্বারটি এখনও পর্যন্ত ব্যবহার করতেছেন কি না। যদি করে থাকি তাহলে আমাদের এইখানে কিপ ইউজিং এই নাম্বারটা থাকবে, আর যদি চেঞ্জ করতে চান নাম্বারটি তাহলে এখান থেকে চেঞ্জ করেও নিতে পারবেন। তো হ্যাঁ, আমরা এই নাম্বারটি ব্যবহার করতেছি। সো আমরা এই যে কিপ ইউজিং নাম্বার যেটা দেওয়া আছে এটার উপরে টাচ করব। এটার উপর টাচ করলে আমাদের পরবর্তী আরেকটা পেজ আসবে এবং এখানে আমাদেরকে দেখাবে ট্রাস্টেড ফোন নাম্বার এটা দেওয়া। অর্থাৎ আপনি যদি কখনো আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে যান, আপনার ফোনে লগ ইন করতে পারতেছেন না, ভেরিফাইড দরকার হচ্ছে বা আইডেন্টি দরকার হচ্ছে, তখন কিন্তু এই নাম্বারে আপনার মেসেজটা পাঠানো হবে। সো আপনারা কেয়ারফুলি এখানে যে নাম্বারটা দিবেন বা যে নাম্বারটা আছে সেটা দেখে দেন ভেরিফাই করবেন। যদি আপনার এই নাম্বারটা ব্যবহার না করে থাকেন বা এই নাম্বারটি অন্য কারোর কাছে থাকে সেক্ষেত্রে আপনি নাম্বারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আমি আগে যে অপশনটা দেখালাম চেঞ্জ ট্রাস্টেড নাম্বার, ওই অপশনে টাচ করলেই একটি নাম্বার দিতে বলবো, ওই নাম্বারটা দিলে আপনার এরকম আর একটি অপশন আসবে, আসার পরে আপনি এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। তো এই ধরনের যাদের কাছে রিভিউ অ্যাপেল আইডি ফোন নাম্বার এই অপশন আসবে বা রিভিউ অ্যাপেল আইডি ইমেইল অ্যাড্রেস এই ধরনের অপশন আসবে, তারা অবশ্যই চেষ্টা করবেন সাথে সাথে এই জিনিসটা সলভ করার জন্য। এটা সিকিউরিটি রিজনে আপনার ফোনে এসে শো করে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।